মানে আমার 20,000 মাল আছে, সমস্ত মাল আমার নিজের হাতের, নিজের ফ্যাক্টরিতে তৈরি। আচ্ছা চমৎকার, কিন্তু এখানে এমব্রয়ডারি দেওয়া। আচ্ছা এখানে কিন্তু এমব্রয়ডারি থাকবে না? এটা সবাই 28 থেকে 34 দিচ্ছে, আমি 36 দিচ্ছি। হ্যাঁ আমার ইমপ্যাক্ট, আমার একটা নিজস্ব ব্র্যান্ডই আছে, আমার ব্র্যান্ড আছে না, এক্সপোর্ট কোয়ালিটি ডিজাইন, এক্সপোর্ট কোয়ালিটি। আচ্ছা অনেকে বিদেশি ভাইয়েরা কিন্তু এগুলো বেশি পছন্দ করে আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সমস্ত ব্যবসা ভাই বন্ধুরা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান শুধু অনলি ফর জিন্স, আর জিন্সের কিন্তু এখানে একদম গোডাউনে চলে আসবে, একদম গোপন সন্ধান দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা। হিউজ পরিমাণ কিন্তু শুধু জিন্সের প্যান্ট বাচ্চাদের এবং ম্যানসের কিন্তু। আর কোন দোকানে চলে আসলাম আমার দোকানে গেলো এটা দেখিয়ে দিচ্ছি, স্টিচ লিঙ্ক অ্যাপারেলস দর্শক সেনা কল্যাণ শপিং কমপ্লেক্সে কিন্তু চলে আসলাম। আর এই দোকান থেকে, এই দোকান থেকে যারা আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন দূর দূরান্ত থেকে কিন্তু এগুলো আপনার কন্ডিশন প্লাস কুড়িয়েতে নিতে পারেন। কেমন প্রচুর স্টক আছে আর আমরা একটু দেখানোর চেষ্টা করি, আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবেন এই হাউজের কিন্তু ওনার জনাব আব্দুল লতিফ ভাই। কেমন আর প্রচুর কিন্তু স্টক আছে, আমরা ফার্স্টে এই অ্যাড্রেসটা মেনশন করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম কালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছে ভাই। প্রচুর এখানে জিন্স প্যান্ট ভাই, সারা বছর জিন্স নিয়ে কাজ করেন ভাই? আমার নিজস্ব ফ্যাক্টরি, আমার নিজের বাড়িতে আমার নিজস্ব ফ্যাক্টরি। আচ্ছা আমার ফ্যাক্টরিতে আমি বাইং এর কাজ করি। আচ্ছা ওই ওই ক্ষেত্রে আমার ছোট ভাইকে আমি এই দোকান দিচ্ছি। আচ্ছা এই দোকানটা আমার ফ্যাক্টরি এবং এই দোকান একই নামে দেওয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার ফ্যাক্টরি যে নাম দোকানের নাম একই নাম ভাই। তার পূর্বে একটু একটা কথা বলবো, যারা আপনাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট গুলো নিতেছে নিতে পারবে কি? ইনশাল্লাহ পারবে, কিন্তু সেই ক্ষেত্রে 1000 পিস কোয়ান্টিটি, মিনিমাম কোয়ান্টিটি 1000 পিস দিতে হবে। আচ্ছা আচ্ছা অবশ্যই, কারণ ফ্যাক্টরি কোয়ান্টিটি কখনো কিন্তু কম হয় না। কারণ প্রিয় দর্শক, যারা একদম ফ্যাক্টরিতে সরাসরি নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন। আর আমাদের কিন্তু একটা সঙ্গে একটা একজন লোক আছে, আমি দেখানোর চেষ্টা করি। উনি ভাই কিন্তু বগুড়া থেকে আসছে, বগুড়া থেকে আসছে এই মালগুলো উনি নিছে, সব নিছে না, এই মাল উনি 220 মাল নিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বগুড়া থেকে আসছে, সমস্যা নাই। আচ্ছা ভাই আব্দুল লতিফ ভাই, আচ্ছা অবশ্যই ভাই, তারপরে আপনার অ্যাড্রেসটা মেনশন করে যারা আপনার হাউসে আসতে চাই। আমার টঙ্গি সেনা কল্যাণ ভবন 326-47, দুইটা দোকানই। আচ্ছা দুইটা দোকান, হ্যাঁ আচ্ছা। আর আমার ফ্যাক্টরি অ্যাড্রেস টঙ্গি বউ বাজার, স্টিজেন্স অ্যাপারেলস। আচ্ছা টঙ্গি বউ বাজার। আচ্ছা প্রিয় দর্শক, যারা ফার্স্ট টাইম নিতে চান অবশ্যই বাসাতে কন্ট্যাক্ট করলে কিন্তু প্রত্যেকটা তথ্য কিন্তু আপনি ইজি ভাবে পেয়ে যাবেন ভাই। ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই? আপনি বাচ্চা মাল দিয়ে শুরু করতে পারেন, আমি মেনসের মাল, মেনসের দিয়ে শুরু করব, বাচ্চাতে আমরা শেষ করে দেব আজকে। মেনসের এই একটা শাড়ি কাপড়, এটাকে বলা শাড়ি কাপড়, হ্যাঁ এটা আমার এই দোকানে আমার 20,000 মাল আছে, সমস্ত মাল আমার নিজের হাতের, নিজের ফ্যাক্টরিতে তৈরি, বাইরের কোনো মাল আমার এই ফ্যাক্টরিতে নাই, ফ্যাক্টরিতে নাই। আমার এই দোকানে অন্য কোথাও কিনা মাল নাই, সবগুলো আমার নিজের হাতের ছোঁয়া। আচ্ছা আমার নিজস্ব ফ্যাক্টরির মাল। হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে আমার সুইং কল, হ্যাঁ ভাই কি কি অ্যাক্সেসরিজ গুলো একটু ব্যবহার করছেন আমাদের একটু বলবেন। হ্যাঁ এই অ্যাক্সেসরিজ গুলো আমি বাটন, ওয়াই কে কে জিপার। ও আচ্ছা ওয়াই কে কে, ওয়াই কে কে, ওয়াই কে কে অরিজিনাল জিপার আমি ইউজ করতেছি। আচ্ছা আমি যেহেতু আমার নিজের দোকানে আমি ভালো জিনিসটাই দিতে চেষ্টা করি। রাইট অবশ্যই ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, এটা কি স্টিচ হবে? স্টিচ 100% স্টিচ, এটা স্টিচ, ওয়ান ডেনিমের স্টিচ, ওয়ান ডেনিমের স্টিচ। হ্যাঁ স্টিচ। আচ্ছা ভাই তারপর ওটা দেখবো ভাই, ওয়াশ কয়টা হবে এটা আর মানে কি বলবে? এটা চারটা হবে, চারটা হবে, চারটা হবে। আচ্ছা পরে আপনি, আমি কটন স্টিচের ভিতরে দেখাই আপনাকে। অবশ্যই হ্যাঁ অবশ্যই, এই যে কটন স্টিচ আর সিকে, এটা সিকে, সিকে ব্র্যান্ডের মধ্যে সিকে। এখানে কিন্তু সাইজ মেনশন হবে না ভাই? হ্যাঁ সাইজ মেনশন হবে, হ্যাঁ সাইজ মেনশন হবে। সিকের অরিজিনাল যা আছে ব্যাক পকেট ডিজাইন, আচ্ছা হ্যাঁ সিকের যা অ্যাকসেসরিজ আছে সমস্ত অ্যাকসেসরিজ আমি পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এই অবশ্যই ওয়াই কে কে জিপার, আমার জিপারগুলো সবগুলাই ওয়াই কে কে, ওয়াই কে কে না। আচ্ছা দেখেন এই যে একটা রকিশ, হ্যাঁ চমৎকার, কিন্তু এখানে এমব্রয়ডারি দেওয়া। আচ্ছা এখানে কিন্তু এমব্রয়ডারি থাকবে না? হ্যাঁ এমব্রয়ডারি থাকবে, লোগো থাকবে, রকিশের লোগো থাকবে। আচ্ছা আচ্ছা পাশাপাশি ব্যাক সাইড, ব্যাক সাইড রকিশের থাকবে, রকিশের থাকবে, চমৎকার। কিন্তু ইনসাইডে একটা লাল, এই কাপড়টার নাম হলো বাইডেন কাপড় বলে, বাইডেন কাপড়, হ্যাঁ বাইডেন কাপড়। আচ্ছা এটা আমার আগামী এক সপ্তাহের ভিতরে প্রায় 2000 মাল ইফেক্ট এই ইয়াতে ইন হাউস হবে, ইন হাউস হবে। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভাই সঙ্গে থাকবেন, কারণ এখানে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনি নিতে পারবেন, কারণ একদম কম রেটে আমার মনে হয় ভাই। এটা সুইংটা দেখানোর চেষ্টা করেন, একদম সুইং কোয়ালিটি দেখেন, নিখুঁত। আমি এক্সপোর্টের কাজ করি। আচ্ছা এই লোকাল আমি আজকে 1-2 বছর যাবত লোকালে28-36 হবে ভাই। কয় পিস মার্কেটে সবাই 28-34 দিচ্ছে, আমি 36 দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটা, আমার নিজের ইয়েতে আমি একটা সাইজ বাড়তে দিচ্ছি। আচ্ছা 36 পর্যন্ত,
ঠিক আছে দোনো উদয় তারপর আমরা দেখি এটা সিলিউ সিলিউ না চমৎকার ওয়াশটা দেখেন আপনি ওয়াশ এবং হ্যান্ড ভাই রংটা শুটবে কি না না রংের জন্য 100% গ্যারান্টি ভাই ফেরত হ্যাঁ রং উঠলে ফেরত রং উঠলে ফেরত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে তারপর আমরা দেখব আমার দোকানের নামে আমি একটা প্যান্ট আমেরিকান ঈগলটা কো হলো আমার নিজস্ব আমার দোকানের নামে নিডেনিম দিয়ে একটা ইয়ে করছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো স্টিচ লিংক অ্যাপারেলস আচ্ছা আচ্ছা স্টিচ লিংক আমার নিজস্ব ব্র্যান্ড আচ্ছা নিজস্ব ব্র্যান্ড না হ্যাঁ আচ্ছা ভাই ফিউচার প্ল্যান কি অবশ্যই আপনারা প্রত্যেকটা প্যান্ট কি আপনারা ঋষের নামে করে দিবেন হ্যাঁ হ্যাঁ আমার ইমপ্যাক্ট আমার একটা নিজস্ব ব্র্যান্ডই আছে আমার ইমপ্যাক্ট আছে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই তারপর আরেকটা দেখো ভাই এটা আপনার কালার কোড হবে আপনার কালার চারটা হবে চারটা হবে কালার না আচ্ছা কিন্তু বেশি কালার দেখতেছ অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার কল দিতে হবে আমি কিছু ইন্ডিয়ান কপি করছি আচ্ছা ভাই সব ঘুমাতে বলে দিচ্ছেন ভাই হ্যাঁ আচ্ছা এই যে এই মালটা দেখেন চমৎকার এটা বাচ্চাদের ভাই হ্যাঁ বাচ্চাদের 2 থেকে 8 চমৎকার কিন্তু একটা ডিজাইন দিয়েছে ভাই একদম এক্সপোর্ট কোয়ালিটি ডিজাইন এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা অনেকে বিদেশি ভাইয়েরা কিন্তু এগুলো বেশি পছন্দ করে আমার অনেক অডিয়েন্স আছে যারা ইন্ডিয়ান ওয়েলকাম টু স্টিচ লিংক অ্যাপিয়ারেন্স এই দোকানে অবশ্যই আপনারা কিন্তু আসবেন কেমন একদম এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো দেখেন একদম মস্টা ভাই সাইজ কত থেকে শুরু তো বলবেন এটা 2 থেকে 8 2 থেকে 8 হ্যাঁ আরেকটা আছে 10 থেকে 16 হ্যাঁ দুইটা সাইজ আছে আরেকটা প্যান্ট আছে বাচ্চাদের ও আচ্ছা 2 মাস থেকে 36 মাস 2 মাস থেকে 36 মাস পর্যন্ত চমৎকার কিন্তু দেখেন ভাই সুন্দর একটা গেট আপ আছে ভাই এগুলো কি উঠবে ভাই না এগুলো এমব্রয়ডারি করা উঠবে না না প্রশ্নই আসে না ওঠা ভাই এগুলো সাইজ কত থেকে শুরু এটি 6 মাস থেকে 36 মাস পর্যন্ত 6 মাস থেকে 36 মাস পর্যন্ত না আচ্ছা চমৎকার কিন্তু এর একটা 10 ইঞ্চি থাকবে ইলাস্টিকও আছে না ভাই হ্যাঁ ইলাস্টিক আচ্ছা পকেট কত একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা পাঁচটা আচ্ছা পাঁচটা পকেট বাচ্চাদের জন্য একদম চমৎকার ডিজাইন এটা কিন্তু একটা ডিজাইন ভাই কয় পিসে ব্লিস্টার বাচ্চাদের এটা 12 পিসের 12 পিসে ব্লিস্টার না আচ্ছা ভাই একটা কথা বলি যারা আপনার এই হাউজে আসবে অ্যাডাল্ট বয়েজ আচ্ছা দেখেন এটা 10 16 মাল 10 16 এই সাইজ মার্কেটে আমার সবচেয়ে আমার হলো এক্সপোর্টের প্যাটার্ন আচ্ছা আচ্ছা অ্যাডাল্ট বয়েজ হ্যাঁ অ্যাডাল্ট বয়েজ 10 থেকে 16 বছরের 10 থেকে 16 ভাই ওয়াশ কোড হবে হ্যাঁ ওয়াশ কোড হবে ওয়াশ হবে চারটা চারটা ওয়াশ হবে চারটা ওয়াশ কে দর্শক যেগুলো কালার গুলো ওয়াশ গুলো দেখতেছেন অবশ্যই কিন্তু ফোন দিয়ে দেখেন একটা ভিডিওতে বেশি ওয়াশ দেখানো সম্ভব না অবশ্যই আপনারা জেনে নেবেন এইটি ব্যাক সাইডে দেখাবেন এটা তো স্টিচ না স্টিচ 100% স্টিচ এগুলো কয় পিসে ব্লিস্টার হবে এটা ব্লিস্টার হবে 12 পিসের 12 পিসে ব্লিস্টার না আচ্ছা আচ্ছা 10 16 এই আর কালার আছে আচ্ছা দেখ পরটা আমরা দেখব ও চমৎকার কিন্তু আর এই প্যান্ট গুলো আমি যেগুলো দেখছি একটা প্যান্ট কিন্তু আপনার মানে ন্যারো করতে হবে না একদম মানে ন্যারো শেপের হ্যাঁ ন্যারো সিস্টেম কিন্তু প্রত্যেকটা প্যান্ট আমার কাছে একটা প্যান্ট আছে আচ্ছা মার্কেটে ইয়ে করার জন্য আচ্ছা এই প্যান্টটা এটা আমার নিলে 280 টাকা আমি রাখবো মাত্র 280 টাকা প্রাইসটা কিন্তু অবশ্যই বলে দিয়েছে মাত্র 280 টাকা ভাই কয় পিসের ব্লিস্টার হবে এটা 8 পিসের 8 পিসের ব্লিস্টার হ্যাঁ আর সাইজ কত থেকে শুরু ভাই 28 থেকে 34 28 থেকে 34 আচ্ছা চমৎকার কিন্তু রং গ্যারান্টি রং কাশ উঠবে না ভাই হ্যাঁ আচ্ছা সুইংটা কিন্তু ভালো আছে দেখবেন একদম ফেব্রিকটা একদম সফট ফেব্রিক স্টিচ হবে না ভাই স্টিচ আচ্ছা একটু দেখা দিবেন ও রাইট স্টিচ হবে কিন্তু 280 টাকা 280 টাকা মাত্র কিন্তু একদম স্টক সীমিত হবে স্টক সীমিত 800 মাল আছে আচ্ছা 6 থেকে 800 যারা নিতে চান অবশ্যই দ্রুত নিতে পারবেন ভাই একটা কথা বলি আপনি কি এক পিস অথবা দুই পিস এগুলোকে আপনি সেল দেন না না আমরা কোনো খুচরা মাল সেল করি না খুচরা মাল সেল করি দর্শক অবশ্যই অনেকেই কমেন্টস করে এক পিস দুই পিস নেওয়া যাবে কিনা তারা দা কিন্তু অবশ্যই নিতে পারবে না কেমন ভাই যে আপনি বিলিস্টার ক্যাটাগরিতে দেখলাম যারা আপনি বিলিস্টারে অনেকে দেখতে চান দেখেন বাচ্চাদের যে কালার আপনি বিলিস্টার বাচ্চাদের বিলিস্টার কয় পিসে থাকবে এটা 12 পিসের আচ্ছা 12 পিস করতে হবে একটা বিলিস্টার না আচ্ছা একটা বিলিস্টার লো আচ্ছা আমরা মেনসের যেগুলো আছে ওগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব এটা অ্যাডাল্ট বয়সের বিলিস্টার না হুম তো চমৎকার কিন্তু আমাদের সাথে একজন অতিথি আছেন কিন্তু ভাই কিন্তু অনেক মাল এখান থেকে ভাই সাথে আমরা কথা বলছি কোথা থেকে চলে আসছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কোথা থেকে আছেন ভাই বগুড়া থেকে আছেন ভাই এই এই হাউসে আপনি কতদিন ধরে মাল নেন ভাই 6 মাস থেকে নেন মালের কোয়ালিটি ভালো ভাই সত্যি আসলে এখানে আমাদের যারা দর্শকরা দেখতেছে আপনার কথার উপর বিশ্বাস করে কিন্তু এই দোকানে আসবে অবশ্যই সত্য কথাটা বল বগুড়া থেকে আছেন অনেক মাল নিছে 250 পিস মাল কিনছি আমরা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু ভাই উনি কিন্তু অলরেডি দেন ভরে ফেলছে এই দর্শক যারা আসতে চান অবশ্যই কিন্তু ভাইয়ের মতো আপনি এখানে এসে এসে দেখে দেখে নিতে পারবেন ভাই ইনাদের আসার ব্যবহার কতটুকু ভালো ভাই ইনি কিন্তু ওয়ানার একজন দেখেন মাশাআল্লাহ ভাই কিন্তু বাইরে কিন্তু পাশাপাশি পেয়ে যাবে ঠিক না ভাই কিন্তু বেশিরভাগ থাকে উনি আচ্ছা ম্যানেজার ভাই এনাদের আসার আতন সবাই ভালো না সবাই ভালো উনি কি আপনার ঝামেলা করে প্রোডাক্ট নিতে পারে না না শিওর তো
আচ্ছা প্রিয় দর্শক, অনেকে বিশ্বাস অর্জন করতে চান বা বিভ্রান্তের মধ্যে অনেকে দোকানদার ফালাতে চায়, কিন্তু আসলে আমরা বাড়ির কাছে প্রশ্নটা করলাম, অনেকে এগুলা ভয় পান, যারা আসতে চান অবশ্যই চলে আসবে কোনো বিভ্রান্ত ছাড়াই, কেমন? আর আমরা কিন্তু সে দোকানে ভিডিও করতে পারি যারা আচার আচরণ ভালো, তারা তাদের সাথে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং হতে, এই জন্য আমরা ভিডিও করি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, পাশাপাশি আমাদের যে আজকে ভিডিওতে সহযোগিতা করছে ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।